মই দীক্ষিত শর্মা আৰু এই মুহূৰ্তত ইউক্রেন আৰু ৰাছিয়াৰ যুদ্ধৰ এটা গুৰুত্বপূৰ্ণ বাতৰি দিব ওলাইছো। মারিউপলত 1000 ইউক্রেনিয়ান সেনাৰ আত্মসমৰ্পণৰ বাতৰি পোৱা গৈছে। মারিউপলত যি যুদ্ধ চলি আছে সেই যুদ্ধত ইউক্রেনৰ মারিউপলত এই মুহূৰ্তত 1000 ইউক্রেনিয়ান সৈন্যই ৰাছিয়ান সৈন্যৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছে। শেহতীয়া ইউক্রেন ৰাছিয়াৰ যুদ্ধৰ আপডেট এই মুহূৰ্তত আমি আপোনালোকক কিছু ৱাৰ ব্ৰেকিং। মারিউপলত ইউক্রেনিয়ান সেনার আত্মসমর্পণ, প্রায় 1000 সেনায় করেছে আত্মসমর্পণ। মারিউপলত আবদ্ধ হয়ে থাকা দিশহারা 1000 ইউক্রেনিয়ান সেনার আত্মসমর্পণ, রাশিয়ান সেনার আক্রমণের পর রক্ষা পাবল আত্মসমর্পণ ইউক্রেনিয়ান সেনার। রাশিয়ার দাবি করেছে ইউক্রেনের 1000 সৈন্যই আত্মসমর্পণ করা। শেহতীয়া আপডেট প্রায় 45 দিনতকৈ অধিক হৈছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধর। রাশিয়া ইউক্রেনের যুদ্ধর এই মুহূর্তত ওয়ার ব্রেকিং। মারিউপলত 1000 ইউক্রেনিয়ান সেনার আত্মসমর্পণ এই মুহূর্তের সকলকে ডাঙর খবর। শেহতীয়া আপডেট আমি আপনার দিয়ে আছো ইউক্রেন রাশিয়ার যুদ্ধর। 1000 সেনায় আত্মসমর্পণ করার দাবি করেছে রাশিয়ার ফালেরপরা। মারিউপলত আবদ্ধ হয়ে থাকা ইউক্রেনিয়ান সেনায় আত্মসমর্পণের দাবি রাশিয়ান সৈন্য। ইয়ার কিছু দৃশ্যাংশ আমার হাতত আই পড়েছে। যুদ্ধর 45টা দিন অতিক্রম করেছে আর এই মুহূর্তত যুদ্ধ অব্যাহত আছে ইউক্রেন আর রাশিয়ার মাজত। আর এই 45 দিনিয়া যুদ্ধত এই মুহূর্তত যদি আপনি চায় মারিউপলত আবদ্ধ হয়ে থাকা ইউক্রেনিয়ান সেনার আত্মসমর্পণের কথা ঘোষণা করেছে রাশিয়ার ফলের। রাশিয়ার দাবি 1000 ইউক্রেনিয়ান সেনায় আত্মসমর্পণ।